ওয়াল স্ট্রিট থেকে চার লক্ষ ডলার দিলেন ওবামা অনলাইন দেশ মার্কিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াল স্ট্রিট ফার্মে বক্তৃতা দেওয়ার জন্য চার লক্ষ ডলার দিয়েছেন এই বই লেখার জন্য নিয়েছেন ছয় কোটি পঞ্চাশ লক্ষ ডলার আর ছুটি কাটানোর জন্য নিয়েছেন তিরিশ লক্ষ ডলার এমনিতে অবসরপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্টরা বক্তৃতা দিয়ে বই লিখে বিপুল অর্থ উপার্জন করেন বিল ক্লিন্টন তো এখনও বক্তৃতা দিচ্ছেন সেদিক থেকে দেখলে ওবামার এই অর্থ উপার্জন নতুন কিছু নয় তবু ওবামার ক্ষেত্রে এই কথাটা উঠছে কারণ ওয়াল স্ট্রিট আর ওবামা একই বন্ধনীতে স্থান পাবে এমনটা অন্তত বিশ্বাস করতে পারছেন না মার্কিন জনতার একাংশ কারণটা জানতে ফিরে যেতে হবে আট সালে বিশ্ব অর্থনীতি মন্দার গ্রাসে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থী হয়েছেন ইলিনয়েসের গভর্নর বারাক ওবামা প্রাক সাব সংকটের কারণ হিসেবে তিনি ওয়াল স্ট্রিটকে দোষী করেন তার মতে ওয়াল স্ট্রিট কর্তাদের লোভের কারণেই এই সংকট ওয়াল স্ট্রিট কর্তাদের বিরুদ্ধে বিশোধাগার আর মার্কিন শ্রমিক শ্রেণীকে পরিবর্তন এই স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসেন ওবামা সেই ওবামা কিনা ওয়াল স্ট্রিটের একটি সংস্থা থেকে টাকা নিচ্ছেন যা শুনে মার্কিন জনতার একাংশ বলছে ব্রুটাস তুমিও এমনিতে প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে বার্ষিক দুই লক্ষ ডলার ভাতা পান ওবামা এখন তিনি নব্বই মিনিটের সাক্ষাৎকারের জন্য চার লক্ষ ডলার চাইছেন যা কর্মরত মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক ভাতা সমান সূত্রের খবর বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা হ্যারি ওয়াকার এজেন্সির নিয়োগের দায়িত্ব নিয়েছেন ওয়াল স্ট্রিটের কোনো ফার্মের হয়ে কাজ করে অর্থনিয়াটা প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্টের কাছে জলভাত ওবামার পূর্বশরী জশ বুশ এবং তার বাবাও এই কাজ করেছেন তবে আদর্শ দিক দিয়ে ডেমোক্রেটটা ওয়াল স্ট্রিট বিরোধী দু হাজার সালে ডেমোক্রেট দলের প্রাইমারি প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্ট্যান্ড বার্নি স্যাটার্স বলেন আমার মনে হয় এটা ভালো দেখাচ্ছে না আমি কেবল বলতে চাই এটা ভালো চিন্তার ফসল নয় নিম্ন রুচির পরিচায়ক এর আগেও ওয়াল স্ট্রিটের সংস্থা থেকে অর্থনেয়ার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলালি হিলারি ক্লিন্টনের সমালোচনা করেছিলেন আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে